ভক্তজনার উপরে যখন অত্যাচার করেন, ভক্তকে রক্ষা করবার জন্য যুগে যুগে ভগবান প্রকাশিত হন। এই কলিযুগে আমাদের কলির হতজীবকে রক্ষা করবার জন্য এসেছেন গৌর সুন্দর। কি দিয়ে আমাদের রক্ষা করতে এসেছেন? হরির নাম। দ্বাপরের শেষে যখন কলি প্রথম এলো, গৌর সুন্দর অবতার হল, তখন হরির নাম কেউ জানে না, কেউ গ্রহণ করতে চায় না। গৌর হরি নদিয়ায় নবদ্বীপে শচী গর্ভ সিন্ধুতে অবতীর্ণ হয়েছে। অনর্পিত চরিং চিরাত করুণায় বর্তী নকল সমর্পয়িতি মন্নত উজ্জ্বল রসং সভক্তি সিয়া হরিপুরট সুন্দর দুতি বদন সন্দীপিত সদা স্কন্দরে পুরতব্য শচী নন্দন। কি বলেছি? অনর্পিত। এই যে হরির নাম, যাহা পূর্বে কেহ কোনোদিন অর্পণ করতে পারে না, মধুর উজ্জ্বল উজ্জ্বল অমৃত রস এই হরির নাম। এই যে সুধা রস নিয়ে এসেছেন আমাদের গৌর সুন্দর, এই গৌর সুন্দর বসে বসে ভাবছি এই কলির হত জীবকে কেমন করে আমি রক্ষা করব। সবাই মায়া নিদ্রায় ঘুমাচ্ছে, কেউ হরিনাম বদনে প্রকাশ করছে না। কলির কালে সবাই মায়ার শৃঙ্খলে আবদ্ধ আছে। আসতে এই নিতাই চাঁদের কাছে গিয়ে বলেছে, দাদা দাদা। নিতাই বলেছে, গৌর গৌর সুন্দর ভাই, আমি তোমায় কত খুঁজেছি, তোমায় তো পাইনি। গৌরহরি বলেছে, দাদা আমার মনে বড় ব্যথা। বলেছে, কেন? বলেছে, নদিয়ায় কেউ আমায় ভালোবাসে না। কেন ভালোবাসে না ভাই? আমি কৃষ্ণ বড় ভালোবাসি বলে, আমি কৃষ্ণ বড় ভালোবাসি বলে, এই নদীতে আমায় কেউ বাসে না ভালো দাদা। আমি কৃষ্ণ বড় ভালো বাসি বলে। নিতাই বলেছি, ও ভাই তুমি কৃষ্ণ ভালোবাসো বলে তুমি কেউ নদীয়ায় ভালোবাসো না? বলেছে, না আমি কৃষ্ণ ভালোবাসি বলে নদীয়ায় কেউ আমায় চায় না দাদা। বলেছে, তাহলে আমাকে কি করতে হবে? এদের মুক্তি কিসে হবে? তুমি সবাইকে একটু হরিনাম বিলিয়ে এসো না দাদা। নিতাই বলেছে, ওরে বাবা আমি পারবো না, হরিনাম আমি বিতরণ করতে যাব, আমাকে সবাই দূর 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 করে তাড়িয়ে দেবে ভাই, তখন আমি কি করব? গৌর সুন্দর বলেছি, না না তোমায় দূর দূর করে তাড়াবে না দাদা, তুমি যে আমার ভালো 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 দাদা, তোমার কথা সবাই শুনে, তুমি যে আমার ভালো।
ও দাদা, তোমার কথা সবাই শুনে, কারণ তোমার কথা তো খুব মিষ্টি। তাই বলছিলাম, তুমি তুমি এই হরিনাম বিতরণ করে এসো না সবাইকে। তাই বলেছি, বলেছি তাহলে বলতো আমি কেমন করে সবাইকে বলবো যে হরিনাম নাও, তোমরা হরিনাম বলো, এই বলবো, কেউ শুনবে? গৌরসুন্দর বলেছে, না ওইভাবে বললে নেবে কেন? প্রথমে না তাদের অনুনয় বিনয় করে বলতে হয়। বলবে, এই হরিনাম নেও বদনে, এই হরিনাম নামের মহিমা কিছু জানে? তাদের গিয়ে যদি বলি, ও ভাই হরি বলো না, বলবে? আমায় বলবে, যা এখান থেকে দূর হয়ে যা, আমি বলতে পারবো না। বলেছে, দাদা শোনো না, বলছিলাম কি, তুমি অনুনয় বিনয় করবে একবার হলো, যদি না শুনে এবার তাদের হাত দুটো জড়িয়ে ধরবে, বলবে, একবার তোমরা হরি বলো, একবার তোমরা হরি বলো, একবার তোমরা হরি বলো, একবার তোমরা হরি বলো। এ ভাই, আমি তাদের হাত দুটো ধরেই বলবো, এই ভাই হরি বলো, তারা বলবে? বলেছে, দুবার তবু তুমি ছাড়বে না, যদি না শুনো ও তারে চরণ দুটো জড়িয়ে ধরো, চরণ দুটো জড়িয়ে ধরো, একবার তোমরা হরি বলো, চরণ দুটো জড়িয়ে ধরো, একবার তোমরা হরি বলো, চরণ দুটো জড়িয়ে ধরো, একবার তোমরা হরি বলো, চরণ দুটো জড়িয়ে ধরো, তাদেরও বলাবে এই হরিনাম। বলেছি, এ ভাই, এ তো দারুণ মজার কথা, আমি তাদের চরণ জড়িয়ে ধরে বলবো হরি বলো, বেশ চাকরি দিয়েছো আমায়, এবার পথে ঘাটে যাকে পাবো তার চরণ দুটি জড়িয়ে ধরবো এই বুকের ভিতরে, জড়িয়ে ধরে সবাইকে বলবো আগে হরি বলো, তাহলে ছাড়বো না। আজে নিতাই চাঁদ বুঝি ভাই, কেমন করে বলবো পথে ঘাটে যাকে পাবো, চরণ দুটো জড়িয়ে ধরে বলবো যে একেবারে হরি বলো, নাহলে চরণ ছাড়বো না। গৌরসুন্দর বলেছি, দাদা আমি তোমায় শিখিয়ে দিচ্ছি কেমন করে কলির জীবেরা ঘুমাচ্ছে, সবাইকে জাগিয়ে দেবে। গৌরসুন্দর বলছি, আমরা ঘুমিয়ে আছি। আচ্ছা, আমরা যদি ঘুমিয়ে আছি তাহলে হেঁটে চলে বেড়াচ্ছি কি করে? আমরা কোথায় ঘুমাচ্ছি, সারাদিন কত কাজ করছি? আমার গৌরসুন্দর বলছি, মায়ার সংসার, আমার ছেলে আমার মেয়ে আমার স্বামী আমার পুত্র আমার ঘর বাড়ি করে আমরা প্রত্যেকেই জ্বলে পুড়ে মরছি, কারো সংসারে কি শান্তি আছে? হয় স্বামী স্ত্রী, না হয় বাপ বেটা, এই যে আগুন জ্বলছে, দাবানল জ্বলছে, এই দাবানলের কাছ থেকে রক্ষা পেতে হলে এক কৃষ্ণকেই স্মরণ করতে হবে, নতুবা এই সংসারের দাবানল কখনো নিবাতে কেউ পারবে না কৃষ্ণ ছাড়া। তাই আমার নিতাই চাঁদকে গৌরসুন্দর শিখিয়ে দিচ্ছে, গিয়ে সবাইকে বলো, আজ করুণ সুরে গৌরসুন্দর নিতাইকে বলছে, ভাই এইভাবে বলো, আর শোনো, একা যেও না, তোমার সঙ্গে একজন দিয়ে দিচ্ছি। ও হরিদাস, হরিদাস,
একবার এসো তো এইদিকে। হরিদাস এসে বলেছে, প্রভু কেন আমায় ডেকেছো? বলেছে, হরিদাস বলছিলাম কি, তুমি আমার দাদার সঙ্গে যাবে, যেমন আমার কাছ থেকে নিয়ে যাচ্ছ, নগরে নগরে ভ্রমণ করে নাম বিতরণ করে আবার দাদাকে আমার কাছে দিয়ে যাবে, কেমন? বলেছে, প্রভু আমি হচ্ছি তোমাদের শ্রীচরণের দাস, আমি কি নিতে পারি তোমাদের ভার? তোমরা কৃপা করলে তবেই তোমাদের চরণে ঠাই পাই, তোমাদের ভার কেমন করে নেব প্রভু? নিতাইচাঁদ বলেছে, আহা অত বলতে হবে না হরিদাস, চলো তোমার সঙ্গে চলো চলো, শীঘ্র করে আমরা হরি নাম বিতরণ করে আসি। নাম নিবিয়া তোর নাম নিবিয়া, নাম নিবিয়া তোর নাম নিবিয়া, নাম বলছিলাম সব দিকে নাম দেয়া হয়েছে, এবার চলো আমরা ফিরে যাই, ওই দক্ষিণ দিকে যেতে হবে না। বলেছে, কেন দক্ষিণ দিকে যাব না কেন? বলেছি, প্রভু বলছিলাম তুমি তো জানো না ওই দক্ষিণ দিকে না জগাই আর মাধাই আছে। বলেছি, তাতে কি হয়েছে?
বলেছে প্রভুপাদ তুমি জানো না ওই জগাই মাধাই ওরা দস্যু সুরাপান করে ওরা ঘরা ঘরা সুরাপান করে কত বৈষ্ণবদের খুন করেছে তাদের রক্তে ওই দক্ষিণ দিকের রাস্তা কাদা হয়ে গেছে কত সন্ন্যাসীর উপরে অত্যাচার করেছে তাই বলছে ওই দক্ষিণ দিকে যেতে হবে না নিতাই বলেছে দাঁড়াও 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 হরিদাস বলছিলাম কি কি নাম বললে জগাই আর মাধাই ওদের ভালো নামটা কি বলো বলেছে ভালো নাম হচ্ছে জগন্নাথ আর মাধব বলেছি বাবা 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 জগন্নাথ আর মাধব এত সুন্দর নাম যাদের তারা কি দস্যু হতে পারে আমাকে ওদিকে যেতেই হবে বলেছি না না প্রভু আর দক্ষিণ দিকে আপনি যাবেন না না জানি আজ কোনো বিপদ হবে আমাদের নিতাই চাঁদ বলেছি ঠিক আছে এই হরি নাম নিয়ে যাচ্ছি তাতে যদি বিপদ হয় হোক না নিতাই চাঁদ হরি নাম করতে করতে চলেছি এদিকে জগাই আর মাধাই তারা দুজনে মদ খেয়ে দুজনে বলেছে ভাই আরে মেগো তুই ওরকম পেঁচিয়ে পড়ছিস কেন নিঘাত তো নেশা হয়ে গেছে শুন শুন আজকে দিনটাই মাটি হয়ে গেল বলেছে কেন রে হ্যাঁ কেন শালা না কোনো সন্ন্যাসীকে খাওয়াতে পেরেছি মদ আরে না কোনো সন্ন্যাসীর কাটতে পেরেছি ঠিকই আজকে দিনটাই নষ্ট হয়ে গেল এমন সময় নিতাই চাঁদ নাম পেলাচ্ছে নাম নিবি আয় তোরা নাম নিবি শালার মুখে ঢেলে দেব কেমন এদিকে নিতাই চাঁদ হরিদাসকে নিয়ে নৃত্য করতে করতে নাম নিয়ে আসছে জগাই বলেছে আরে দাঁড়াও 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 বাবাজি এমে দো চেয়ে দেখ অন্য সন্ন্যাসীর থেকে একে একটু কেমন দেখতে না ভালো সুন্দর দেখাচ্ছে তাই না ঠিক যেন আমাদের মতো তাই না রে বলেছে হ্যাঁ আচ্ছা ও আমাদেরই মতো এই যে বাবাজি বলছিলাম কি তোমার নামটা কি গো নিতাই চাঁদ বলেছে আমার নাম হচ্ছে নিতাই কত বড় নাম আমরা বলতে পারবো না ওই প্রথমটুকু বাদ দেবো লাস্টের টুকু বলবো তাই তোমার নাম আমরা তাই দিয়ে দিলাম কেমন নিতাই বলেছে আচ্ছা তোমরা আমাকে তাই বলেই ডেকো বলেছি তা তাই তোমার কি চলে বলেছে কি চলে বলেছে বুঝতে পারছো না ওই আমার